কৈশোরে বন্যার পানির তোরে ডুবে মরতে বসেছিলেন ইউ কোচিং। সেই দুঃসময় যেন আর পুনরাবৃত্তি না হয় সেজন্য মনে হয় হয়েছেন বন্যা নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ। এবার তারই এক প্রকল্প নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এই প্রকল্পে স্পঞ্জ সিটি নামে এক অভিনব শহরের পরিকল্পনা দিয়েছেন কোচিং। এতে ছোট ছোট অনেক পুকুর অনেকটা যেন স্পঞ্জের টুকরোর মতো শুষে নেবে বন্যার বাড়তি পানি। চীনের বিভিন্ন অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণে এরই মধ্যে ব্যবহৃত হচ্ছে অধ্যাপক ইউ কোচিংয়ের এই পরিকল্পনা। তিনি মনে করেন বিশ্বে অন্যান্য শহরে এই সিটি গড়ে তোলা সম্ভব, যদিও প্রবল বন্যার সময় এই পরিকল্পনা কতটা কার্যকর হবে তা নিয়ে রয়েছে সংশয়। এখনকার বন্যা নিয়ন্ত্রণে দৃষ্টি দেওয়া হয় পাইপ বসিয়ে ড্রেন তৈরি করে বন্যা পানিকে যত দ্রুত সম্ভব পার করে দেয়া, অথবা নদীর দুকুল কংক্রিট দিয়ে বাঁধাই করে দেয়া যাতে বন্যা পানি উপচে না পড়ে। কিন্তু স্পঞ্জ সিটিতে এর ঠিক উল্টো কাজ করা হয়। প্রথমত বন্যার পানি যেখান থেকে আসে স্পঞ্জের মধ্যে দিয়ে, যেমন অনেক ছোট ছোট গর্ত দিয়ে পানি শুষে নেওয়া হয়, তেমনিভাবে শহরের মধ্যে অনেক জলাশয় তৈরি করে পানি ধারণ করা। দ্বিতীয় কাজটি হলো পানির ধারা নিয়ন্ত্রণ। বন্যার পানিকে লম্বালম্বী লাইন ধরে সরিয়ে না নিয়ে আঁকাবাঁকা পথ দিয়ে পানিকে প্রবাহিত হতে দেয়া এবং গাছপালা লতাগুল্ম দিয়ে পানির গতি কমিয়ে আনা, আর শেষ ভাগে বন্যা পানি প্রস্থানের জায়গা যে পানি নদী লেক কিংবা সমুদ্রে গিয়ে পড়বে। তার এই পরিকল্পনার প্রতি প্রেসিডেন্ট শি জিনপিং এর সমর্থনের পর 2015 সালে চীন সরকার একটি উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা ঘোষণা করে। কয়েক লাখ ইউনিয়ন অর্থমূল্যের এই ঘোষণায় বলা হয় 2030 সালের মধ্যে চীনের সব মিউনিসিপ্যাল এলাকার শতকরা 80 ভাগে স্পঞ্জ সিটির ধারণা প্রয়োগ করতে হবে, বৃষ্টি পানির 70% পুনর্ব্যবহার করতে হবে। এর মধ্যে ব্যাপকভাবে এই পরিকল্পনার কাজ শুরু করা হয়েছে চীন জুড়ে। মুবাল্লিক করিম, মাই টিভি।